অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়াতে আপনারা কী কাজ করবেন গৃহে, যা করলে সারা বছরটায় আপনার অক্ষয় অমর হবে। আমি এই ভিডিওতে কোট আনকোট কিন্তু আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষণ এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাতে চলেছি। এবং এই ভিডিওতে কিন্তু আপনারা খুব সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, অবশ্যই সেই কাজগুলো আপনারা যদি আপনাদের গৃহে যদি করতে পারেন, নিশ্চিতরূপে আপনাদের সমৃদ্ধি সৌভাগ্য আসবে এবং বাধা বিঘ্ন দূর হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে আপনি যে কোনো কাজ শুরু করেন না কেন, সেই কাজ অক্ষত হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, এবং সেই কাজ আপনি যে কোনো কাজে আপনি আরম্ভ করবেন সেটা কিন্তু আপনাদের ভালো হবে। কিন্তু বর্তমান সময়ে এই লকডাউন চলার জন্য আমি আপনাদেরকে গৃহে কিছু ক্রিয়ার কথা আপনাদেরকে বলবো, যে ক্রিয়াটা করলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই ঘটবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কি করবেন তো তার আগে আমি জানিয়ে দিই এই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ। অক্ষয় তৃতীয়া এই 1427 বঙ্গাব্দে পড়েছে রবিবার, অর্থাৎ 2020 সালে পড়েছে রবিবার, অর্থাৎ 26 এপ্রিল। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার শুরু হচ্ছে আপনার 25 এপ্রিল শনিবার 11:52 থেকে রবিবার দুপুর 1:23 পর্যন্ত। আমি একদম বিশুদ্ধ পঞ্জিকা মতে আপনাদেরকে জানাচ্ছি, 1:23 পর্যন্ত রবিবার এটা অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ কিন্তু থাকছে। অর্থাৎ আপনারা এই অক্ষয় তৃতীয়াটি পালন করুন ঠিক রবিবার দিন, কারণ যেদিন সূর্য উদয় হচ্ছে সেই দিনটাকে আমরা কিন্তু ধরব, মানে সেই তিথিক্ষণের মধ্যে যখন সূর্য উদয় হচ্ছে। তো কি করবেন, প্রথম কথা আপনাদেরকে বলি, সেদিন সকালে অবশ্যই উঠুন, খুব ভোর ভোর উঠুন এবং আপনারা বাড়িতে স্নান করুন, এবং ছেলেরা সাদা বস্ত্র এবং মেয়েরা লাল পেড়া শাড়ি পরুন, এবং তারপরে আপনারা আপনাদের সবথেকে আমাদের বড় দেবতা কে জানেন, পিতা মাতা। আপনি যত মন্দিরে যান না কেন, আপনি যেখানে যান না কেন, কিন্তু আপনি যদি আপনার পিতা মাতাকে যদি আঘাত করেন, মনে যদি দুঃখ দেন, আপনি যে কোনো মন্দিরে গিয়েও কিন্তু পূজা কিন্তু সাকসেস আপনার হবে না। অর্থাৎ আপনারা আপনার বাবা মার চরণ স্পর্শ করুন, প্রণাম করুন, সকালে উঠে ঠিক স্নান করে উঠে প্রণাম করুন, দেখবেন আপনার এই যে পূজাটা করছেন না নিজের বাড়ির জন্য, শান্তির জন্য, সুখ শান্তি সমৃদ্ধির জন্য, দেখবেন এই পূজা আপনাদের কাজে লাগবে। এবং আপনারা সেদিন সূর্য প্রণাম অবশ্যই করুন, জল নিবেদন করুন, এবং আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে অবশ্যই প্রণাম করুন সেদিন, মানে পুজো দেওয়ার আগে। এবং সেদিন আপনারা কি করবেন, একটি মঙ্গল ঘট আপনারা নেবেন, তাতে আমের শাঁখা অবশ্যই থাকবে, এবং সেই মঙ্গল ঘটটি অবশ্যই গঙ্গা জলে ভর্তি রাখবেন, এবং সেই মঙ্গল ঘটের মধ্যে 5টি কড়ি রাখবেন, সেই 5টি কড়ি সেই জলের মধ্যে রাখবেন। সেই মঙ্গল ঘটটি দরজার যখন বেরাচ্ছেন তার ডান দিকে রাখবেন, একদম আমের পাতা দিয়ে এটা ডান দিকে রাখবেন, এবং আমের পাতা দিয়ে আপনার মেন দরজাটা এবং ফুল দিয়ে অবশ্যই সাজান, যে সদর দরজাটা আছে সেই দরজাটা অবশ্যই সাজান। এরপরে এর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু আমি বারবার বলছি, এখানে কিন্তু আপনাদের মহা উপায়গুলো কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, এগুলো অবশ্যই আপনারা কোট করুন।
এরপরে সেই ঘরটা আপনারা সেখানে স্থাপন করুন এবং সেই ঘরে স্বস্তিকা চিহ্ন করুন এবং বাড়ির সব জায়গাতে আলপনা দিন। মেন দরজা থেকে আপনারা সম্পূর্ণ যে ঘরগুলো আছে আলপনা দিন এবং ঘরের সদর দরজার ওখানে স্বস্তিকা চিহ্ন নিজের হাতে লাগান, কোনো স্টিকার কিন্তু লাগাবেন না, এটা আপনাদের বারবার বলছি। এবং বাধা বিঘ্ন নাশক, অর্থাৎ যিনি বাধা দূর করেন বিঘ্ন দূর করেন, সেই গণেশের পূজা আপনারা করুন এবং সুখ ও সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর পূজা করুন। সেখানে অবশ্যই এক জায়গাতে প্রথমে গণেশের পুজো, তারপর লক্ষ্মীর পুজো আপনারা করুন এবং গণেশকে অবশ্যই সেদিন গণেশ যেটাতে সন্তুষ্ট হয় দুব্বা ঘাস আপনারা দিবেন এবং মা লক্ষ্মীকে পদ্ম ফুল যদি দিতে পারেন খুবই ভালো, নয়তো লাল ফুল বা গাঁদা ফুলও আপনারা দিতে পারেন, এক্ষেত্রে আপনাদের সৌভাগ্য আসবেই। এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন, দেখবেন সেই ঘিয়ের প্রদীপটা অন্তত একটা 23 মিনিট পর্যন্ত যেন সেই প্রদীপ যেন না নিভে যায়, সেই প্রদীপ যেন জ্বলতেই থাকে, সব থেকে এটা সৌভাগ্য লক্ষণ, কিন্তু এটা মাথায় রাখবেন। এবং আপনারা কর্পূর দিয়ে দানি দিয়ে আপনারা সেখানে আরতি করুন এবং ধূপকাঠির বদলে আপনারা যদি গুগুল এবং গুঁড়া ধূপ দিয়ে যদি ধূপ দিতে পারেন সেক্ষেত্রে খুবই লাভজনক হবে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটাও যেমন কাটবে এবং আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এবং আপনারা বাড়িতে যে খাতাতে হিসাব নিকাশ করেন সেই খাতাটা একটি অবশ্যই সেখানে স্বস্তিকা চিহ্ন আপনারা আঁকবেন সেই খাতার মধ্যে, একে এবং একটি মা লক্ষ্মীর ছবি এবং একটি গণেশের ছবি সেই স্বস্তিকা বাঁ পাশ এবং ডান পাশে লাগিয়ে দেবেন, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পর সেই চিহ্নটা লাগিয়ে দেওয়ার পর আপনারা সেই খাতাটিতে গণেশ ঠাকুরের নাম এবং মা লক্ষ্মীর নাম নিয়ে আপনারা সেই খাতাটি মা লক্ষ্মীর কাছে এবং গণেশের কাছে আপনারা সেই জায়গাটায় রেখে দিন। এবং একটি 1 টাকার কয়েন অবশ্যই মা লক্ষ্মীর কাছে এবং গণেশের কাছে নিবেদন করুন এবং বলুন যে আমাদের এই 1427 বঙ্গাব্দ নতুন বছর আমাদের যেন অক্ষয় অমর হয়, অবশ্যই মনে রাখবেন এই কথাটা আপনারা অবশ্যই বলবেন এবং প্রার্থনা জানান আপনাদের সকলের জন্য এবং নিজের পরিবার এবং প্রত্যেকের জন্য আপনারা কিন্তু মঙ্গল প্রার্থনা করুন। তারপরে আপনারা যেহেতু এই অক্ষয় তৃতীয়া দিনটি হিন্দু শাস্ত্রে খুব পবিত্র এবং শুভ দিন, তাই এই দিন আপনারা দান ধ্যান অবশ্যই করুন, অর্থাৎ কাউকে কিছু আপনারা অবশ্যই গরিব লোককে দান করুন। এই সময় লকডাউন চলছে, অবশ্যই এই সময় যদি আপনারা দেন কিনা তার 100 গুণ ফল কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি যদি আপনারা দুস্থ কুকুর এবং গরু বা যে কোনো জীবজন্তুকে, অর্থাৎ জীবকে যদি খাওয়াতে পারেন তাহলে এই লাভ আরও বেড়ে যাবে। সেদিন আপনারা কুকুরদেরকে অবশ্যই খাওয়ান পেট ভরে এবং গরুকে সেদিন আপনারা অবশ্যই 1টা করে হলো কলা চাল করা কিন্তু আপনারা অবশ্যই খাওয়ান। আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এটাই হিন্দু শাস্ত্রে একটা শুভ তিথি এবং পবিত্র দিন। এর সাথে এই দিন আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার করুন, অবশ্যই সেদিন নিরামিষ আপনারা খান, পারলে যদি আপনারা ময়দার কিছু খেতে পারেন অধিক লাভজনক হবে। যারা ব্রত রাখছেন তারা কিন্তু অবশ্যই ময়দা খাওয়াটা সবথেকে ভালো। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন
আপনাদের বাড়িতে কেউ যদি কোনো সাহায্যের জন্য আসে কাউকে কিন্তু আপনারা ফিরিয়ে কিন্তু দিবেন না। দেখা গেল ভগবান অনেককে পরীক্ষা করার জন্য পাঠায়, সে আপনার মানুষ হোক বা যে কোনো একটা কুকুরও যদি আপনার বাড়ির দরজার কাছে আসে তাকে মারবেন না, তাকে কিছু হলো আপনার সামর্থ্য অনুযায়ী কিছু হলো খেতে দিন। দেখবেন আপনাদের সারা বছরটাই অক্ষয় তো হয়ে থাকবে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার যে শুভ লগ্ন এবং শুভ তিথিতে যদি কাজগুলো আপনারা করতে পারেন এবং বাড়িতে কোনো মাতেই সেদিন ঝগড়াঝাটি অশান্তি কেউ করবেন না, সবাই সবার সঙ্গে ভালো আচরণ করুন এই অক্ষয় তৃতীয়ার দিন, এগুলো অবশ্যই আপনারা নোট করুন। এর পাশাপাশি যে খাতাতে আপনারা লিখলেন সেই খাতাতে তারপরের দিন থেকে আপনারা আপনাদের বছরের হিসাব নিকাশ কিন্তু রাখতে লাগুন, দেখবেন আপনাদের ধন ভাব ভালো হবে এবং আপনাদের আর্থিক উন্নতি হবে। যদি পারেন সেই যে ঘরটা বললাম মঙ্গল ঘরটা যদি ডাব রাখতে পারেন অতীব শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, শুভ অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা ভালোবাসা জানাই, ঈশ্বরের কাছে মঙ্গল করি আপনাদের দিন যেন ভালো যায়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।